সাইরা রেজা বাংলাদেশের একজন সুফি লোকগীতি শিল্পী। আধুনিক বাংলা গান এবং লোকসঙ্গীতে শিল্পীর প্রথম অ্যালবাম রিলিজ হয় 2008 সালে সুখের অমিল বাপ্পা মজুমদারের সঙ্গীত পরিচালনায়। ধারধারিনা পাড়া পড়শির গানটি বাংলাদেশের মিডিয়া জগতে ব্যাপক তোলপাড় সৃষ্টি করে। দ্বিতীয় অ্যালবাম এক নিমিষে রিলিজ হয় 2011 সালে আরেফিন রুমির সঙ্গীত পরিচালনায়। কালার কথা কেন বলো আমায় মরমী সাধক লালন শার গানে শিল্পীর ভিন্ন মাত্রার পরিচয় জনমানুষের কাছে। তৃতীয় অ্যালবাম রিলিজ হয় 2016 সালে আরবান ফোকস শিরোনামে আমেরিকায়। সঙ্গীত পরিচালনা করেন ব্রুকলিনের খ্যাতনামা সঙ্গীত পরিচালক টিম পোহানা এবং 50 সেন্টসের জনপ্রিয় সঙ্গীত পরিচালক স্টিভ টিউবিন। বাংলা লোকসঙ্গীতে এমন বিশ্বখ্যাত সঙ্গীত পরিচালকদের উপস্থিতি আজ শিল্পী সাইরা রেজার অ্যালবামে প্রথম। সম্প্রতি বাংলাদেশের সুফি ফোক শিল্পী সাইরা রেজার চতুর্থ অ্যালবামের কাজ এবং রিলিজ সম্পন্ন হয়েছে। মরমী সাধক লালন শাহ, হাসন রাজা, রাধারমণের গান এবং নানান অঞ্চলের পল্লীগীতি পরিবেশন করে থাকেন সুফি ফোক শিল্পী সাইরা রেজা। বাংলা লোকসঙ্গীতকে বিশ্বের দরবারে পরিবেশন এবং পৌঁছে দেবার প্রয়াস নিয়ে দেশে এবং বিদেশে শিল্পী সাইরা রেজার স্টেজ পারফরমেন্সের সংখ্যা 180টিরও ওপরে। আন্তর্জাতিক অঙ্গনে শিল্পী বাংলাদেশের লোকসঙ্গীত পরিবেশন করেছেন আমেরিকায় 11টি রাজ্যে এবং ইউনাইটেড কিংডমে। ইউনাইটেড নেশন হেডকোয়ার্টার 2014 সালে অ্যানুয়াল গালা প্রোগ্রামে শিল্পী সাইরা রেজা বাংলাদেশের লোকসঙ্গীত পরিবেশন করেন এবং পরের বছর সেখানে শিল্পীর সলো অনুষ্ঠান হয়। সেখানে তিনি ইউএন সেক্রেটারি জেনারেলের পক্ষ থেকে বিশেষ সম্মানসূচক প্রশংসাপত্র পান। নেপালে ভূমিকম্পের পর সেখানকার জনগণের জন্য অর্থ তহবিল সংগ্রহে আমেরিকার বিখ্যাত মেট্রুম মেট্রোপলিটন রুমে সারা বিশ্বের শিল্পীদের সাথে বাংলা লোকসঙ্গীত পরিবেশন করেন সুফি ফোক শিল্পী সাইরা রেজা। আজ বিশ্বে বাংলা লোকসঙ্গীত এবং হাজার বছরের ঐতিহ্যে লালিত বাংলা সংস্কৃতি, আধ্যাত্মবাদের কথা ও সুর পরিচয় করে দিতে আমেরিকাতে শিল্পীর প্রচেষ্টা এবং সাধনা চলছে নিরন্তর।